Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin was salatu was salamu ala rasulih Muhammadin wa alihi wa ashabihi ajma'in. Priyo dini bhai o bonera, prithibite emon kono manush nei je manusher chawa nai, je manusher chahida nai, je manush kono kichu chay na erokom kono manush nei. Prithibite somosto manusherei hazot ase, proyojon ase, chahida ase. To আমরা অনেকেই চাই যে আমাদের দোয়াগুলো কবুল হোক, আমরা যা চাই আল্লাহ তাআলার কাছ থেকে তা যেন খুব তাড়াতাড়ি পাই, সহজে পেয়ে যাই। এজন্য কিন্তু আমরা নানাবিধ ভুল পন্থাও অবলম্বন করি। অনেকেই অনেক সময় নিজের যাতে মনের আশা পূর্ণ হয় এজন্য কিন্তু মাজারে গিয়ে সিন্নি সালাত দেয় এবং টাকা পয়সা দান করে, যাতে করে তার ওসিলায় যেন সে সেই জিনিসটা পেয়ে যায়। এটা নিতান্তই শিরক একটা কাজ, এটা ভুল ধারণা। এবং অনেকেই আছে যারা বলে যে তারা কিন্তু নিজে কোনো দোয়া করে না আল্লাহ তাআলার কাছে, নিজে আল্লাহ তাআলার কাছে চায় না, তারা কি করে বিভিন্ন ধরনের হুজুরের কাছে যায়, যা কিছু হাদিয়া তোহফা দিয়ে বলে যে হুজুর আমার জন্য দোয়া করে দেন আমি যেন এই জিনিসটা পাই। এটা আসলে ভুল, কারণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো শক্তি নেই, কোনো কিছু নেই যে আপনাকে সহযোগিতা করবে, আপনাকে হেল্প করবে। শুধুমাত্র আপনার মনের আশা, মনের চাওয়া এবং আপনার দোয়াগুলো কবুল করতে পারেন আল্লাহ তাআলা। এজন্য আমরা যদি কোনো কিছু চাই আল্লাহ তাআলার কাছেই চাবো, আল্লাহ তাআলার কাছেই আমরা আমাদের সমস্যাগুলি পেশ করব। আর পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দারা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলাই বললেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলার জাত নাম হলো আল্লাহ, আমরা আল্লাহ বলে সবাই আল্লাহকে ডাকি। তাছাড়াও আল্লাহ তাআলার আরও অনেকগুলি গুণবাচক নাম আছে, সিফতি নাম আছে। তো আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয়, ধরুন আগামীকালকে আপনার কোনো একটা কাজ যেন সম্পাদন হয় অথবা কোনো একটা জিনিস যেন আপনি হাসিল করতে পারেন, এরকম উদ্দেশ্য যদি আপনার থাকে, তাহলে সেই দিনের আগের রাত্রে, ধরুন আগামীকালকে আমার একটা কাজ যেন হয় অথবা কোনো একটা মনের আশা পূরণ হয়, আজকে রাত্রে এই আমলটি করতে হবে। সেটা হলো এশার নামাজের পরে আপনি যখন ঘুমোতে যাবেন, ঘুমোতে যাওয়ার আগে, যদি রাতটা গভীর হয় তাহলে বেশি ভালো হবে, তো সমস্যা নেই, একবারে গভীর রাত না হলেও সমস্যা নেই। তো শোয়ার আগে আপনি আল্লাহ তাআলার দুইটি নামের জিকির করবেন 101 বার, তার বেশিও করতে পারেন, কমপক্ষে 101 বার পড়বেন। সেটা হলো আল্লাহ, এই নামের সঙ্গে একটি নাম সংযুক্ত করবেন সমাদ, সমাদুন আল্লাহ তাআলার আরেকটি গুণবাচক নাম। এই সমাদুন, এই নামটি সূরা ইখলাসের মধ্যেও এসেছে। তো সমাদুন শব্দের অর্থ হলো অমোকাপেক্ষী, আল্লাহ তাআলা কারোই মোকাপেক্ষী নন, তিনি হলেন অমোকাপেক্ষী আর পৃথিবীর সমস্ত কিছু তার মোকাপেক্ষী। তো এই সমাদুন নামটি আল্লাহ নামের সঙ্গে মিলিত করে একসঙ্গে পড়বেন আল্লাহু সমাদ, আল্লাহু সমাদ, আল্লাহু সমাদ। এইভাবে 101 বার পাঠ করবেন, তার চেয়ে বেশিও পাঠ করতে পারেন। তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার সেই চাওয়ার কথা বলবেন, আপনার সেই আশার কথা বলবেন, সেই কাজের কথা বলবেন যে কাজটি আগামীকালকে রয়েছে, যে চাওয়াটি আগামীকালকে রয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সহযোগিতা করবেন, আপনার মনের আশা পূরণ করবেন এবং আপনার সেই কাজটি সম্পন্ন করে দিবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করতেছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও শিরিকি কর্মকাণ্ডের মধ্যে না পড়ে, তারা যেন শিরিকের আশ্রয় না নেয়, তারা যেন আল্লাহ তাআলার কাছে চেয়ে সব কিছু নিতে পারে। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে শিরিক থেকে ফিরে এসে সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছ থেকেই চেয়ে নেওয়ার তৌফিক দান করুন। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।